আজ হুগলি জেলার তারকেশ্বর নেতাজি সুভাষ রোডে অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের 62তম প্রতিষ্ঠাতা দিবস পালন করা হলো। এই অনুষ্ঠানে ফুল ও মালা পরিয়ে এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হলো সাড়ম্বরে। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি প্রফুল্ল কর্মকার, সহসভাপতি রফিক সরকার, তারকেশ্বর শাখার প্রধান উপদেষ্টা শ্যামসুন্দর কর্মকার, সভাপতি অনুপ কোলে, যুগ্ম সম্পাদক মসিয়ার রহমান শেখ, সহসম্পাদক শ্রীকান্ত পাল, ক্যাশিয়ার উদয় দাস ও আরও অনেক নেতৃত্বরা উপস্থিত ছিলেন বলেই খবর। চলুন আমরা শুনে নেব সভাপতি অনুপ কোলে সাংবাদিকদের কি বললেন। হুগলির তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, নিউজ টেন বাংলা। আমাদের কর্মসূচি চলছে, জানেন যে আমাদের, আমরা আগেই একটা ঘোষণা করেছি যে আমাদের তারকেশ্বরে আমরা 2001 সালে তারকনাথ সেবা সমিতিতে আমরা প্রথম অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রথম সম্মেলন করেছিলাম। তা এবারে আমাদের 2024 9-10-11 জানুয়ারি আমাদের আবার পুনরায় তারকেশ্বরে বাবা তারকনাথ সেবা সমিতিতে আমাদের ষষ্ঠ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেই হিসাবে আমাদের 9-10-11 জানুয়ারি 2024। আজকে আপনাদের কি কর্মসূচি নিয়েছেন? আজকে আমরা কর্মসূচি নিয়েছি, আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা পতাকোত্তোলন এবং সমস্ত দোকানপত্র হাতের কাজকর্ম বন্ধ রেখে আজকের দিনটা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব। এবং তারই সাথে সাথে আমরা কর্মসূচি করেছি, গ্রহণ করেছি যে আমাদের যে রাজ্য সম্মেলন হবে আজ থেকে তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। আমাদের আসছেন কলকাতা রাজ্য কমিটি থেকে আমাদের মাননীয় সভাপতি প্রফুল্ল কর্মকার মহাশয় এবং সহসভাপতি রফিক সর্দার মহাশয়, ওনারা আসছেন, এসে আমাদের জায়গা দেখবেন কীভাবে প্রস্তুতি নেওয়া যায়। যার জন্য আমার কাছে একটা নিউজ এসেছে, তার একটা প্রেস কনফারেন্স করবে আমাদের ওই রাজ্য সম্মেলন চলাকালীন, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রার্থনা করি। আর তারই সাথে সাথে একটা কথা আপনাদের জানিয়ে যাচ্ছি, আজকেই আমাদের খুব প্রতিষ্ঠা হয়েছিল পয়লা আগান বহুবাজার ইউটিসি ভবনে। তখনকার দিন আমরা ডাক্তার প্রতাপ চন্দ্রচন্দ্রের কাছে গেছিলাম, শিক্ষামন্ত্রীর কাছে, উনি আমাদের প্রতারণা মানে তাড়িয়ে দিয়েছিলেন যে তোমাদের আবার সংগঠন, তোমরা জমিতে কোদাল দিয়ে মাটি কাটবে যাও। তখন কিন্তু আমাদের প্রাক্তন পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী ওনার সহযোগিতায় ইউটিসি ভবনে একটি স্বতন্ত্র মানে পেতে গিয়ে উনি সভাপতিত্ব করে এই সমিতিটা প্রতিষ্ঠা করেছিলেন আজকের দিনটা। তাই ওনাকে আমাদের সঙ্গে আমার নাম শ্রী অনুপ কুমার কোলে, অনুপ কোলে, বর্তমানে আমি এখন তারকেশ্বর শাখার সভাপতি। প্রতিষ্ঠা দিবসে তখনকার ইতিহাস বলছি, আগের ওই 62 বছরের আগে আমাদের পরে কালা আইন সরকার ভারত সরকার জারি করার ফলে আমাদের বহু ছাত্রশিল্পী অত্যন্ত বলিদানের মাধ্যম আজকে আমাদের হাতের কাজকে ফিরিয়ে দিয়েছে। আমরা আজকের দিন থেকে মর্যাদা পালন করে আসছি। আজকে তাদের চলছে সেটা চলছে।